Aqui tá um negócio. Vamos, cara. Hogy Bhagavan Sri Krishnata Jagannathdevir Jagannathdevir Budokhe Take Shrodha Nivedan Nijjana Orishi Nirte Iti Punushan Nirte Purivishanai Chhutto Shishu Shilpi Orijita Namo 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 Namo
শিল্পী শ্রীযুক্ত ঈশা মোহাম্মদ মহাশয়কে আমরা পুষ্পস্তবক প্রসারক উপহার দিয়ে বরণ করে নিচ্ছি। স্মরণ উপহার দেওয়া হবে প্রখ্যাত চিত্রশিল্পী মাননীয় শ্রীযুক্ত ঈশা মোহাম্মদ মহাশয়কে, খ্যাতি সম্পন্ন সেতার বাদক মাননীয় শ্রীযুক্ত পণ্ডিত মণিলাল নাথ মহাশয়কে পুষ্পস্তবক প্রসারক উপহার প্রদান করা হবে। এবারে বিশিষ্ট লেখক এবং ভারতীয় জাদুঘরের প্রাক্তন অধিকর্তা মাননীয় শ্রীযুক্ত শ্যামলকান্ত চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবক ও স্মারক উপহার দেওয়া হয়েছে। এবারে বিশিষ্ট কবি মাননীয় শ্রীযুক্ত পঙ্কজ সাহা মহাশয়কে স্মারক উপহার পুষ্পস্তবক প্রদান করা হয়েছে। এখন বিশিষ্ট ভাস্কর মাননীয় শ্রীযুক্ত নিরঞ্জন প্রধান মহাশয়কে পুষ্পস্তবক ও স্মারক উপহার দেওয়া হবে। পুষ্পস্তবক প্রদান করা হচ্ছে বিশিষ্ট ভাস্কর মাননীয় শ্রীযুক্ত নিরঞ্জন প্রধান মহাশয়। এবারে পুষ্পস্তবক প্রদান ও স্মারক উপহার প্রদান করা হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতবৌ মাননীয়া শ্রীমতী শ্যামশ্রী ঠাকুর মহাশয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতবৌ মাননীয়া শ্রীমতী শ্যামশ্রী ঠাকুর মহাশয়কে পুষ্পস্তবক ও স্মারক উপহার প্রদান করা হল। এবারে স্মারক উপহার পুষ্পস্তবক প্রদান করা হচ্ছে মাননীয় শ্রীযুক্ত অনিত ঘোষ বিশিষ্ট ভাস্কর মাননীয় শ্রীযুক্ত অনিত ঘোষ মহাশয়কে স্মারক উপহার ও পুষ্পস্তবক প্রদান করা হল। পুষ্পস্তবক ও স্মারক উপহার প্রদান এখানে শেষ হল। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রখ্যাত চিত্রশিল্পী মাননীয় শ্রীযুক্ত ঈশা মোহাম্মদ মহাশয়। তিথি হিসেবেই অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হয়, কিন্তু ওনার আসল জন্মের তারিখ হচ্ছে 7ই আগস্ট। এই জন্মোৎসব পালন আমরা মহাপুরুষদের করে থাকি, আমাদের নিত্য নৈমিত্তিক কাজের মাঝখানে আমরা অনেক মহান জিনিস, অনেক আলোচনার বস্তু, অনেক স্মরণীয় বস্তুকে ভুলে যাই। এই জন্মদিনগুলো পালন করার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আবার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের নিজেকে একটু মার্জিত করে নেওয়ার চেষ্টা। আমাদের এখানে সময় খুব অল্প, 5 মিনিট করে সময় বেঁধে দেওয়া আছে। যে সন্ধিক্ষণে অবনীন্দ্রনাথ শিল্পচর্চা করতে এসেছিলেন তার পরিপ্রেক্ষিত, তার যৌক্তিকতা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সেগুলো অবশ্য আমরা অনেকেই জানি, কিন্তু তবুও একটা মূল কথা যেটা না বললেই নয় যে সেই সময় নব উন্মোচনের যুগ বাঙালির 19th-20th century সে সময় ঠাকুরবাড়ির অবদান শুধু বাঙালি জাতিকে নয়, আমাদের সমগ্র ভারতীয় জাতিকে
একটা উন্নত স্তরে পৌঁছে দেওয়ার প্রয়াসে সর্বদিক থেকে তাদের অবদান রয়ে গেছে। অবনীন্দ্রনাথ নিজে গেলামি এবং পামারের কাছে, আমরা সবাই জানি যে ইউরোপীয় পদ্ধতিতে, কেননা তখন আর আমাদের ভারতীয় পদ্ধতির শিক্ষা ব্যবস্থা প্রায় শেষ হয়ে গেছে, সেই শিক্ষাপ্রাপ্ত দুজন শিল্পী অবনীন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথ, এবং জানা গেছে যে তার পিতাও, তিনিও একটা শিল্প শিক্ষার মাধ্যমে অনেক কিছু কাজ করেছিলেন, তবে তিনি তেমন কোনো করে নিজেকে ব্যক্ত করতে পারেননি। তো অবনীন্দ্রনাথের এই যে ইউরোপীয় পদ্ধতিতে আঁকা স্টাডি, স্টিল লাইফ, পোর্ট্রেট টোট্রেট, এইসব শেষ পর্যন্ত ওকে তৃপ্ত করতে পারেননি। তিনি গভীরভাবে ভারতীয়ত্ব এবং এশিয়ান স্টাডিজের দিকে তার মনোনিবেশ ছিল। তিনি পরবর্তীকালে, আপনারা সবাই জানেন, 1905-6 সালে সরকারি আর্ট স্কুলে একটা মিটিং এর মাধ্যমে ওরিয়েন্টাল সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস এর প্রতিষ্ঠা হয়, এবং তারপরে তার কর্মকাণ্ড সারা পৃথিবীতে পরিব্যাপ্ত হয়। বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যশস্বী সেতার বাদক শ্রদ্ধেয় পণ্ডিত মণিলাল নাগ মহাশয়। শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে তাকে স্মরণ করতে এবং তার কিছু স্মৃতিচারণ করতে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমি পণ্য জগতের একজন শিল্পী, তো শিল্পগুরু শিল্পচর্চা সম্বন্ধে তার শিল্প দৃষ্টি, তার চিত্রাঙ্কনের পদ্ধতি এবং তার মাধ্যমিক অভিব্যক্তি এখানে যারা চিত্রকরের আছেন তাদের মুখ থেকে আমার তো অনেক ভালো শুনবে। তবে শিল্প বলতে শুধু চিত্রশিল্প বোঝায় তা তো নয়, সঙ্গীত, সাহিত্য, নানা কিছু এরকম সব কিছু শিল্পের মধ্যে পড়ে। আমি যেটা মনে করি, শিল্পের সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে অনুভূতি। আমার নিজের মধ্যে আমি অনুভূতি থেকে যদি আমি ঠিক মতন জায়গাতে না পাই, কোনো শিল্পই আমার কাছে ঠিক মতন হয়ে উঠবে না। যেমন ধরুন গান, আমি গানের জগতের লোক, গান একজন গাইছেন, তার মধ্যে কি সুর হচ্ছে, কি বেসুর হচ্ছে, কি রাগ রাগিনী হচ্ছে, সেটা পরের কথা। তো আমার যে ভালো লাগছে, আমার মনের মধ্যে যে একটা আনন্দ সেটা আমি প্রকাশ করতে চাইছি, একই জিনিস আমি একটা জিনিস দেখছি, কি দেখছি, সেই দেখাটা আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করছি। একটা বর্ষার রূপ আমার ভালো লাগছে, আমি সেটা কবিতার মধ্যে প্রকাশ করছি। এই যে উপলব্ধি, এটা কিন্তু প্রতিটি শিল্পীর ক্ষেত্রে এটা আছে। তো অল্প সময়ের মধ্যে আমি খালি একটি কথা বলতে যেতে চাই, শিল্পীর জীবনে, বহু শিল্পীদের জীবনে একটা জিনিস দেখেছি, বহু শিল্পী আছেন সব বিষয়তে, ছবি আঁকা, গান বাজনা, তারা একটা জীবনে প্রচুর অর্থ রোজগার করে তাদের জীবনগুলো উচ্ছৃঙ্খলভাবে নষ্ট হয়ে গেছে। আবার অনেক প্রতিভাবান শিল্পী অর্থাভাবে তাদের শিল্পকলাকে তুলে ধরতে পারেননি। বক্তব্য রাখতে আসছেন বিশিষ্ট লেখক এবং ভারতীয় জাদুঘরের প্রাক্তন অধিকর্তা মাননীয় শ্রীযুক্ত শ্যামলকান্তি চক্রবর্তী মহাশয়। বোম্বেকে নামটা দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, খ্যাপা পাগল বলতেন
রবীন্দ্রনাথ ঠাকুর। আর জ্যোতিদার বা জ্যোতি জ্যোতিরিন্দ্রনাথ তখন তিনি অনেক বড়, এমনকি নাতি প্রপৌত্র ইত্যাদিরা হয়ে গেছে সেই সময়। ওই বাচ্চা ছেলেটির জন্য নিয়ে আসতেন কেক, লবেন জুস, আচার ইত্যাদি, যেমন ইত্যাদি তার পছন্দ ছিল না, তিনি ভালোবাসতেন কেক। আজ তার জন্যে 137 বছর পরে আমরা একটা জন্মদিনের কেক কাটতে পারি। এই খ্যাপা বোম্বেটের নাম অবনীন্দ্রনাথ ঠাকুর। আজীবন তিনি একটা ছোট্ট মন ধরে রেখেছেন। রবি ঠাকুর বলতেন, আমি যা লিখি অনেক সময় আমার দূরত্ব রয়ে গেছে মানুষের সঙ্গে, পবন কিন্তু যে ছবি লেখে সে একেবারে মানুষকে, একেবারে ঘরের মানুষ অত্যন্ত আত্মীয় করে তুলেছে। এই ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 1911-12 সালে আর্ট স্কুলের তিনি সহ উপাচার্য, উপাচার্য ভাইস প্রিন্সিপাল সেই পড়াতে পারে। তিনি ঘোড়াঘুড়ি করছেন মিউজিয়ামের ওই প্রশস্ত এন্ট্রান্স হলে। তার সঙ্গে রয়েছেন জন অ্যান্ডারসন, একজন বিখ্যাত উদ্ভিদতত্ত্ববিদ, প্রাণীতত্ত্ববিদ, আর আছেন পার্সি ব্রাউন। এই পার্সি ব্রাউনের কথা আপনারা অনেকে শিল্পের সঙ্গে যারা জড়িত তা নিশ্চয়ই জানেন। পার্সি ব্রাউন পরে অধ্যক্ষ হয়েছিলেন, শিল্পী ছিলেন। এই তিনজন ঘোড়াঘুড়ি করছেন মিউজিয়ামের সামনে, যেমন আমরা অনেক সময় কোনো বিশিষ্ট মানুষ পেলে কয়েকজন মিলে তাকে অভ্যর্থনা জানাই, অবনীন্দ্রনাথ তার মধ্যে আছেন। তার কারণ 1911-12 সালে উনি এই মিউজিয়ামে শিল্পকলা অর্থাৎ চারুকলা কারুকলা বিভাগে কি পায়, অর্থাৎ সর্বময় কর্তা। একসময় এই প্রতিষ্ঠানটিকে কোলে করে তৈরি করেছিলেন রমাদি অর্থাৎ রমা চৌধুরী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মহিলা উপাচার্য। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট কবি মাননীয় শ্রীযুক্ত পঙ্কজ সাহা মহাশয়। আমি প্রথমে বলব যে আপনারা আজকে যারা এসেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই, যে আপনারা অবনীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে এসেছেন। আজকে চারুকলা মন্দিরের 25 বছর পূর্ণ হলো, আপনারা এত গম্ভীর কেন আমি বুঝতে পারছি না, এবং এটাকে আপনাদের মিষ্টি খাওয়ানো হবে বলা সত্ত্বেও আপনারা হাত তালি দেননি, এটা খুবই বিস্ময়কর। যাই হোক, আমি আপনাদের একটা কথা বলি যে এখানে চারুকলা মন্দির সম্পর্কে আমি বেশ দীর্ঘদিন ধরেই জানি, তাদের অনেক অনুষ্ঠানে আমি এসেছি, এবং চিন্তামণি কর্মসার আমাকে খুব অল্প বয়স থেকে স্নেহ করতেন। আমার সৌভাগ্য হয়েছে তাকে নিয়ে প্রথম সর্বভারতীয় ডকুমেন্টারি তৈরি করা, এবং আমি ইন্দ্রজিৎ বাবুদের কাজকর্ম সম্পর্কে অকুণ্ঠ সাধুবাদ জানাই। আমার জানা ছিল না, যখন আমি প্রথম কার্ডটি পাই তখন আমি জানলাম যে 25 বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে। রমাদির সঙ্গেও আমার খুব ঘনিষ্ঠতা ছিল, এসব কারণে আজকে আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়ছি। এবং প্রথমেই আমি আপনাদের অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানের 25টি বছর যে সফলভাবে কেটেছে এবং আগামী 25 বছরও যাতে সফলভাবে কাটে, যারা এখানে ছোটরা আছে তারা যেন শতবর্ষের অনুষ্ঠানে আসতে পারে সেই কামনা করি, এবং আপনারা প্রাণ ভরে হাততালি দিয়ে এই প্রতিষ্ঠানকে অভিনন্দিত করুন।
ইন্দ্রজিৎ বাবু সচিব হিসেবে আমি আশা করব যে খানিকটা আলোকপাত করবেন এই প্রতিষ্ঠান কি পথ পরিক্রমার মধ্যে দিয়ে এসেছে। আমার প্রিয় শ্যামলদা, যিনি ভারতীয় জাদুঘরের সঙ্গে তার নাম একই সঙ্গে উচ্চারিত হয়, আমরা যতদিন ধরে কলকাতার সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত আমরা ভারতীয় জাদুঘর বলতে শ্যামলদাকেই বুঝেছি। শ্যামলদা এখন যদিও এখানকার সঙ্গে যুক্ত নেই, কিন্তু তিনি সম্প্রতি একটি খুব মূল্যবান গ্রন্থ লিখেছেন জাদুঘর সম্পর্কে। তার মাধ্যমে আমরা এই নীরব প্রতিষ্ঠানটির যে স্বরূপটি সেটা জানতে পারি। আমি আশা করব, আমি ভালো লাগছে যে তাকে আমি উস্কে দিতে পেরেছিলাম বলে, এই চত্বরে কীভাবে অবনীন্দ্রনাথ ঘুরে বেড়াতেন সে কথা আপনি জানতে পেরেছেন খানিকটা অন্তত। অবনীন্দ্রনাথ সত্যি খুব অবহেলিত একজন ব্যক্তিত্ব। সর্বভারতীয় চারুকলা মন্দির যে প্রত্যেক বছর তার জন্মদিন পালন করেন, আরও একটি বছর আমার আসার সৌভাগ্য হয়েছিল, আমার মনে পড়ছে আজকে এখানে এসে, এটা সত্যি খুব আনন্দের। এই জন্যে যে আর কোথাও তো এইভাবে তাকে স্মরণ করা হয় না, একথা রবীন্দ্রনাথ বলেছেন। যখন রবীন্দ্রনাথের 70 বছরের জন্মদিন পালন করার কথা হচ্ছে, তখন রবীন্দ্রনাথ রোগশয্যায়। রবীন্দ্রনাথ সবাইকে ডেকে বললেন, অবনের জন্যে একটা খুব বড় সংবর্ধনার ব্যবস্থা কর। শুনে অবন ঠাকুর বললেন যে আমি ওসবের মধ্যে নেই। উনি একেবারে আনুষ্ঠানিকতায় বেড়ে দিয়েছিলেন। তারপরে রবীন্দ্রনাথ তাকে ডেকে পাঠালেন, গুটি গুটি এলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ তাকে বললেন, এসব কথা কি শুনছি, তোমাকে সংবর্ধনা নিতেই হবে। তখন চট করে প্রণাম করে অবন ঠাকুর বললেন, ঠিক আছে, ফোঁটা টোটা করবো, মালাও গলায় দেবো, কিন্তু কোথাও যেতে পারবো না বাবা বলে তিনি ছুটে পালালেন। এই ছিলেন অবন ঠাকুর। কেন তার এই সংবর্ধনার আয়োজন করা দরকার? রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন, অবন কিছু চায় না, অবন কোনোদিন কিছু চাই, কিন্তু এই একটা লোক যে শিল্পের জগৎকে একেবারে যুগ পরিবর্তনের মধ্যে নিয়ে গেছে, দেশের মানুষের রুচি সম্পূর্ণ বদলে দিয়েছে, একে যদি দেশের লোক ভুলে থাকে তাহলে সব দিক থেকেই বৃথা। সে কথায় আজকে সত্যি হলো, আমাদের একটি লোককে আমরা সত্যি ভুলে আছি। তাই এই যে আয়োজন, এটার গুরুত্ব অপরিসীম বলে আমার মনে হয়। অবনীন্দ্রনাথকে সবচেয়ে ভালো বুঝেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা জেনেছেন, বলেছেন যে 7ই আগস্ট হচ্ছে তাঁর জন্মদিন। 7ই আগস্ট কিন্তু আবার রবীন্দ্রনাথের চলে যাওয়ার দিন, 22ই শ্রাবণ ছিল 7ই আগস্ট। রবীন্দ্রনাথ একদা তার জন্মদিনে একটি কবিতায় লিখেছিলেন যে, জন্মদিন মৃত্যুদিন একাসনে দোহে বসিয়ে আছে। রমানন্দদা এসে পৌঁছলেন, আমরা সবাই খুব আনন্দিত, রমানন্দদার জন্য অপেক্ষা করছিলাম। রবীন্দ্রনাথ যে কথা লিখেছিলেন তখন তিনি কি জানতেন যে একসময় এটাই অন্য অর্থে সত্যি হয়ে যাবে? জন্মদিন মৃত্যুদিন একাসনে দোহে মুখোমুখি বসবে। তাই কিন্তু সত্যি হয়েছে, রবীন্দ্রনাথের চলে যাওয়ার দিন 7ই অগস্ট, অবনীন্দ্রনাথের জন্মদিন 7ই অগস্ট, এবং এই দুজনকে দেখতে গেলে পরস্পরের মধ্যে দিয়েই আমাদের যেতে হবে। বরেণ্য চিত্রশিল্পী মাননীয় শ্রীযুক্ত রামানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয় এইমাত্র মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন, এখন তাকে আমরা পুষ্পস্তবক ও স্মারক উপহার প্রদান করে বরণ করে নেব। পুষ্পস্তবক ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেওয়া হল। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট ভাস্কর শিল্প নিরঞ্জন প্রধান মহাশয়। নমস্কার। আজকে একটি বিশেষ দিন, যে দিনে এমনই একটা দিন যে দিনে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন ভারতবর্ষের দূর দিনে, ভারতবর্ষকে মুক্ত করার দিনে তার আবির্ভাব ঘটেছে একটি সময়। আবার এমনই একটা দিন যেদিনে অবনীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন ভারত শিল্পে অবক্ষয়ের সময়। ভারতবর্ষ
ভারত শিল্প যখন ভারতবর্ষ যখন পরাধীন তখন ভারত শিল্পে প্রায় শেষের দিকে চলে গেছে। মোগল পিরিয়ডে কিছুটা শিল্প চর্চা করলে হলেও তখন মোগল স্কুলিংয়ের সঙ্গে কিছু মিশ্রণ ঘটে এবং তার সঙ্গে সঙ্গে রাজস্থানে কিছু পেন্টিং শুরু হয়। তাদের মধ্যে বিভাজন করে যে ইতিহাস আপনাদের সকলের জানা। ঠিক এমনই সন্ধিক্ষণে অবনীন্দ্রনাথ জন্ম নিলেন ভারতবর্ষে তথা বাংলার মধ্যে। আবার এমনই এবং কৃষ্টি এবং কালচারের একটি বাড়িতে কালচার বাড়িতে পরিবেশে যেখানে রয়েছেন রবীন্দ্রনাথ গভর্নরনাথ অবনীন্দ্রনাথ, কে নেই কোন ধারে কে নেই সাংস্কৃতিক দিকের বিরাট একটা বিপ্লব ঘটাবার জন্য যেন প্রত্যেকেই আহ্বান এসছে, ডাক এসেছে ঠাকুর বাড়িতে যে তোমরা প্রত্যেক দিকে ফুলে ফলে সারা ভারতবর্ষকে ভরিয়ে দাও। সেই অবনীন্দ্রনাথ বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন কিন্তু মনে মনে সবসময় কাজ করে গেছেন কি করে একে দেশজ করা যায়, ভারতীয় শিল্পের পুনরুত্থান কিভাবে ঘটানো যায়। ভারতীয় আধুনিক শিল্পের পথিকৃত হিসাবে অবনীন্দ্রনাথকে আমরা মনে রাখতে পারি, মনে করতে পারি এবং হওয়া বাঞ্ছনীয় যদি বা সেই স্বীকৃতি আমরা শিল্পীরা এবং দেশের মানুষেরা বলতে দিয়ে থাকি না। একসময় আন্দোলন করেছেন, একটা ঘরানা তৈরি করেছেন, বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়েও প্রাচ্য কিছু জিনিস নিয়ে মানে জাপান থেকে কিছু ওয়াশ পদ্ধতি নিয়ে একটা নতুন ধারা গড়ে তুললেন। যে অবনীন্দ্রনাথ এই সন্ধিক্ষণে জন্মালেন তার সঙ্গে বহু আলোচনা এখনই হয়েছে এবং পঙ্কজবাবু অনেকগুলো তার দিক তার বললেন এবং বহু কথা আলোচনা হলো, লেখার কথা আলোচনা হলো। সে কারণে আমার একটা বেশি কিছু বলার নেই, থাকবে না, কারণ এটা ঠিক আলোচনার জায়গা নয় আর কি, তাকে স্মরণ করার জায়গা, তার প্রতি শ্রদ্ধা জানানোর জায়গা। আমি শুধু শ্রদ্ধা জানাতে চাই তাকে এইভাবে তারই মতো এই ভারতবর্ষে এবং বাংলার বুকে এই ধরনের শিল্পীর আবির্ভাব ঘটুক, আপনারা শুভকামনা করুন এই শুভ দিনে, এই শুভ ধারণা শুভ মানসিকতা নিয়ে আপনারা সকলে এক ভাগকে স্মরণ করুন অবনীন্দ্রনাথের মতো যেন শিল্পীরা এই পশ্চিমবঙ্গে আনাচে কানাচে যেন পূর্ণম ব্যক্তিকে প্রণাম জানিয়ে আপনাদের আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে মন বক্তব্য শেষ করছি। অবনীন্দ্রনাথ ঠাকুরের নাথ বউ মাননীয় শ্রীমতী শ্যামশ্রী ঠাকুর মহাশয়, আজকে জন্মাষ্টমী সবাই এখানে শ্রদ্ধেয় তাদের আমি নমস্কার জানিয়ে এবং মাননীয় যারা অতিথি এসছেন সবাইকে নমস্কার জানিয়ে আমি বলছি একটা কথা। 1871 সালে জন্মাষ্টমী মানে এই অষ্টমী তিথিটা 7ই অগস্ট মানে পড়েছিল, এটা পালন সেই জন্যই করা হতো কেন জন্ম যে শ্রাবণ পূর্ণিমা এবং ভাদ্রর অমাবস্যার মধ্যে যে অষ্টমী পড়ে সেইটি হচ্ছে জন্মাষ্টমী এবং সেই বছরের 7ই অগস্ট পড়েছিল এই জন্মাষ্টমীর দিন এবং সেই জন্যেই আমাদের বাড়িতে জেনারেলি এই তিথির যেদিন জন্মতিথিটা হয় সেই দিনই আমরা মানি সেটা জন্মদিন, ইংরেজি বা বাংলা তারিখটাকে অত প্রাধান্য দেওয়া হতো না, এখন অবশ্য সেটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এবং এই তখনকার দিনের জন্মদিনে অবনীন্দ্রনাথের সম্বন্ধে আমি যেটুকু শুনেছি আমার শাশুড়ি মা বা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে যে সকাল থেকেই উনি প্রথমে উনি নারায়ণের কাছে যেতেন, আমাদের যে গৃহদেবতা হচ্ছেন যাকে পঞ্চানন ঠাকুর কুশারি গ্রাম থেকে সঙ্গে নিয়ে এনেছিলেন সেই কুলদেবতা এখন অবশ্য আমাদের আমার কাছে আছেন, সেই তাকে গিয়ে প্রথমে উনি কাপড় মানে নতুন একটা লুঙ্গি উনি খুব সাধারণভাবেই শেষকালটা থাকতেন এবং অতি
কি বলবো সিম্পল লাইফ যাকে বলে সেটাই ওনার ছিল। এবং উনি সেই পরিষ্কার কাপড় জামা পরে আগে গিয়ে ঠাকুরের ঘরে গিয়ে উনি প্রণাম করতেন, এবং একটি মাছ যেটাকে বলে মানে ল্যাঠা মাছ, সেই ল্যাঠা মাছটি থাকতো একটি বালতির ভেতর। সেই আমি অবশ্য এই কথাগুলো বলছি কেন, এত সবাই তার ছবি আর মানে তার কাব্য নিয়ে বলেছেন, তা আমি আমি মনে করলাম যে এটা হয়তো বললে আপনারা বুঝতে পারবেন যে তখনকার দিনে ওনার জন্মতিথিটা কিভাবে আমাদের বাড়িতে মানে শুরু হতো আর কি সকাল থেকে। তারপরে সেই মাছটি উনি ছুঁতেন এবং ছুঁয়ে মন্ত্র পাঠ করে ঠাকুরের পায়েস গ্রহণ করতেন, করে তারপর উনি নিচে যেতেন। এবং সেদিন ওনার মানে জন্মদিনের যেসব ছবি মানে আমাদের কাছে আছে তাদের নানা কলকাতা শহরের তখনকার দিনে যারা নাম করা বিশিষ্ট শিল্পী হোক কি বা নাম করা মানে বিজনেসম্যান এরা সব আসতেন সকাল থেকে। এবং আমার শাশুড়ির কাজই ছিল সেদিনকে মানে মিষ্টি তৈরি করা এবং শরবত দেওয়া, এবং সেইটি সারাদিন ধরে চলত। এবং উনি একটা জায়গায় চুপ করে বসে থাকতেন একটি চেয়ারে, এবং ওনাকে একটি চন্দনের টিকা পরিয়ে দিতেন আমার শাশুড়ি, এবং সেইভাবে ওনার জন্ম তিথিটি পালন তখনকার দিনে হতো। উনি শিল্পী হিসেবে সে তো কিছু আর মানে বলার নেই। তবে আমি ওনার একটা আমি একটা মানে লেখা থেকে আপনাদের একটু পড়ে শোনাবো, যেটা পঙ্কজবাবু বললেন সেইটারই মানে ওনারই লেখা থেকে বলছি। ছবি আঁকা শিখতে কদিন লাগে, বেশি দিন না, ছমাস আমি শিখিয়েছি তাই। ছমাসে আমি আর্টিস্ট তৈরি করে দিয়েছি, এর বেশি সময় লাগা উচিত নয়। এর মধ্যে যাদের হবার হয়ে যায় আর যাদের হবে না তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। হ্যাঁ আমি মানি যে ডিম ফুটে বাচ্চা বের হতে একটা নির্ধারিত সময় লাগে, তারপরে ব্যাস উড়ে যাও, হাঁসের বাচ্চা হও তো জলে ভাসো। ছবি আঁকবে তুমি নিজে, মাস্টারমশাই তার ভুল ঠিক করে দেবেন কি? তুমি যেরকম গাছের ডাল দেখছো তাই এঁকেছো, মাস্টারমশাই মতো ডাল আঁকতে যাবে কেন? তরকারিতে নুন বেশি হয় ফেলে দিয়ে আবার রান্না করো, পায়েসে মিষ্টি কম হয় মিষ্টি আরও দাও, ছবিতেও ভুল হয় ফেলে দিয়ে আবার নতুন ছবি আঁকো, বারে বারে একই বিষয় নিয়ে আঁকো। আমি হলে তো তাই করতুম, ছবিতে আবার ভুল সূত্রে দিয়ে জোড়া তোড়া দেওয়া একই রকম শেখানো, দরকার হয় আর একটু নুন দিতে পারো, দরকার হয় একটু চিনি তাও দিতে পারো, কিন্তু গাছের ডালটা এমনি হবে, পাটা এমনি করে আঁকতে হবে, এরকম করে শেখাবার আমি মোটেই পক্ষপাতি নেই। আমি নন্দলালকে অমনি করেই শিখিয়েছি, তবে ছাত্রকে সাহস দিতে হয়, তাদের বলতে হয় এঁকে যাও, কিছু এদিক ওদিক হয়তো আমি আছি। এই কথাই বলেছিলেন রবিদাদা আমার লেখার বেলায়। একদিন আমার উনি বললেন, তুমি লেখো না, যেমন করে তুমি মুখে গল্প করো তেমনি করেই লেখো। আমি ভাবলাম বাপরে বাপ, সে আমার দ্বারা কশ্চিন কালো হবে না। উনি বললেন, লেখোই না, ভাষার কিছু দোষ হয়, আমি তো আছি। সেই কথাতেই মনে জোর পেলুম, একদিন সাহস করে বসে গেলুম লিখতে। লিখলাম এক ঝোঁকে একদম শকুন্তলা বইখানা, লিখে নিয়ে গেলুম রবিকাকার কাছে, পড়লেন আড়াগোড়া বইখানা, ভালোই করে পড়লেন, শুধু একটি কথা বললেন, পল্লবীর জল। ওই একটিমাত্র কথা লিখেছিলাম সংস্কৃতে, কথাটা কাটতে গিয়ে না থাক বলে রেখে দিলেন। আমি ভাবলুম যা, এই প্রথম জানলুম আমার বাংলা বই লেখবার ক্ষমতা আছে। অনিট ঘোষ মহাশয়, অমিয় সম্পর্কে অনেক তথ্য এবং তার জন্মদিন, তার জন্মদিনের তাৎপর্য এবং শিল্পচর্চার ভূমিকা, এর অনেক কথাই অনেক তথ্যই আমরা জেনেছিলাম। আমি এই সভায় উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি, তার একটাই কারণ যে চারুকলা বর্ষ প্রত্যেক বছর যে এই দিনটিকে পালন করার যে সযত্নে আয়োজন করে এটা আমার খুব ভালো লাগে, এবং যারা এখানে উপস্থিত হন সকলকে আমি আমার অন্তর থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই কারণে যে অরণ্যনাথের সঠিক জায়গাটা আমরা সবসময় দিতে পেরেছি কি পারি নিয়ে বিতর্ক আছে, কিন্তু যারা প্রত্যক্ষভাবে উপস্থিত হচ্ছেন এই অনুষ্ঠানগুলোতে
আমি মনে করি তাদের অন্তরে শ্রদ্ধা আছে এবং তারা সেই কারণে এখানে আসছেন, আলোচনা করছেন, শুনছেন, যেটা খুব জরুরি, এটা দরকার। পবন ঠাকুরের কেন্দ্রে যদি আলোচনা শুরু করা যায় তা দীর্ঘদিন ধরে চলতে পারে, অনেক সময় নিয়ে চলতে পারে, তার শেষ করা মুশকিল। আমাদের তো একটা সীমিত সময়ের মধ্যে তার সম্পর্কে একটুখানি বলা, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এটুকুই আমাদের কাজ হয়। তো আমি একজন শিল্পচর্চার নিযুক্ত মানুষ হিসেবে এটুকু বলতে পারি যে পবন ঠাকুরের কাজ সমস্ত সময় সমস্ত শিল্পীকেই অনুপ্রাণিত করতে পারে। যে কোনো শিল্পী তার অনুপ্রেরণার জায়গাটা যদি পবন ঠাকুরের ছবি দেখার মধ্যে ঢুকে যান, সেখান থেকে অনেক বিষয় আবিষ্কার করে নিজে অনুপ্রাণিত হয়ে যেতে পারেন। তাকে যদি শিল্পগুরু বলা হয়, তিনি চিরকালই শিল্পগুরু থাকবেন এবং এই অনুপ্রেরণার ব্যাপারটা সবসময় শিল্পীদের মধ্যে কাজ করবে এবং আমরা তাকে সবসময় সশক্ত চিত্তে স্মরণ করার চেষ্টা। কতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন বিশিষ্ট ভাস্কর মাননীয় শ্রীযুক্ত অনিত ঘোষ মহাশয়। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন সর্বভারতীয় চারুকলা মন্দিরের সভাপতি প্রখ্যাত মরণ্য চিত্রশিল্পী মাননীয় শ্রীযুক্ত রামানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়। আপনারা যারা এখানে সবাই একত্রিত হয়েছি, প্রচুর যেমন শিল্পীরা আছেন সেরকম শিল্প রসিকরাও আছে। একজন শিল্পীকে ঘিরে এত জনসমাবেশ দেখতেও ভালো লাগে। আজকের দিনটা আমাকে যেমন শ্রীকৃষ্ণের জন্মদিন বলে জন্মাষ্টমী, এটা আমাদের পিতৃতাৎক্ষণের অবনীন্দ্রনাথের প্রতিভা সম্পর্কে বলা তো কিছু নেই। আপনারা যদি বলেন আপনার অবনীন্দ্রনাথের ছবি ভালো লাগে কেন, যে কোনো ছবি ভালো লাগার দিক আছে, আপনারা দেখে থাকবেন সারা বিশ্ব জুড়ে যত ধর্ম মন্দির আছে, বিশ্বাসের কথা বলছি না, সেই মন্দিরে ঢোকার একটা করে গবাক্ষ থাকে। অনেকে বলে থাকে নবীনাথ বর্ণেই জাদুকর, জাদুকরিতে ছলনা থাকে, অবনীন্দ্রনাথের তা ছিল না। আমরা চিরদিন পড়ে এসেছি বা জেনে এসেছি হয়ে যেতে হয়, হয়ে যাওয়ার সত্যটা অবনীন্দ্রনাথের ছবির সামনে দাঁড়াতে বোঝা যায়। আমাকে একজন ছেলে এসে জিজ্ঞেস করল আপনার ব্যান্ড মিউজিক কিরম লাগে, আমরা সঙ্গে নিয়ে যাওয়া যায় না, ব্যান্ডে বিনোদন আছে নিবেদন নেই, একটা প্রদর্শনী থেকে কিছু নিয়ে গিয়ে সঙ্গে রাখা যায় সেই ছবি ছবি। সেই ছবি তখন উত্তীর্ণ হলো যখন রসিকের ভালোবাসায় সে পূর্ণ হলো। শিল্পীরও বোঝা চাই তারও প্রথম ভালো লাগা চাই, সেই ভালো লাগা পরিবেশিত হলে যারা উপস্থিত হলেন তাদের ভালো লাগে, তবে আরও ভালো লাগে।
Thank you.
Bye.
Sorry.
Thank you.
Thank you.
Thank you.
Thank you.
তবলা অনুষঙ্গে ছিলেন পরিমল চক্রবর্তী, হারমোনিয়াম সহ ভূমিকায় গৌরব চট্টোপাধ্যায়, তানপুরাতে চন্দ্রমুখোপাধ্যায়, প্রস্ফরণ বিশ্বাস। সর্বভারতীয় চারুকলা মন্দিরের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং নমস্কার জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। জবাবদিহির এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই যদি সমুদ্র মাঝে যে সদল পদ্ম রাজে তাই মধু পান করেছি, ধন্য আমি তাই, জবাবদিহির এই কথাটি